বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবির ভালো আছি। নতুন একটা জায়গায় যেতে চলেছি আজ, তো অমিত রয়েছে আমার সাথে, অনেকদিন পরে, অনেকদিন বাদে, তো দুজনে আমরা দুজনে একসাথে বেরোলাম। তো আজকে স্পেশাল একটা জায়গায় যেতে চলেছি, তোমরা এখানে জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। আর যেহেতু দেখা করতে হবে, অনেকদিন যাওয়ার ইচ্ছা ছিল, তো সেই কারণেই আজকে যাচ্ছি সেই জায়গায়। তো বলো আমি তো ব্যাপারটা হচ্ছে, আজকে কিন্তু অনেকদিন পরে আমরা দুজনে একসাথে হলাম, আর আজকে হঠাৎ করে আবিতা ডাকলো যে ভাই অমিত চলো এক জায়গায় যেতে হবে, তো বেরিয়ে চলে আসলাম। আর এখন যাচ্ছি কিন্তু আমরা স্পেশাল একটা জায়গায়, তো ভিডিওটা কন্টিনিউ দেখো আর সাথে থাকো, তাহলেই বুঝতে পারবে। চলো যাওয়া যাক। হ্যালো গাইস, তো সত্যি কথা বলতে আমরা বাড়ি হারিয়ে ফেলেছি, বুঝতে পারছি না কোন দিকে। তো এখন রেলগেটের পাশে এসে দাঁড়িয়ে রয়েছি, এখন নিতে আসবে আমাদেরকে। তো ফাইনালি দাদার বাড়িতে চলে এসেছি, তো সেই আমাদের স্পেশাল গেট। তো দাদাকে দেখাচ্ছি যে কোথায় এসেছি আর কার বাড়ি এসেছি। তো বাড়িটা এই যে, তো যেটু বসে রয়েছে ওই যে আমাদের সুমু ডগ। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি তো বাড়িতে ঢুকছি, হ্যাঁ দাদা আমার সামনে। তো এখনো বলিনি কার বাড়িতে এসেছি। তো গাইস, তো গাইস দেখে নাও কার বাড়িতে এসেছি। দেখো অমিতা এসছি, অমিতা অমিতা শুভজিৎদার বাড়িতে এসেছি। এতক্ষণ তোমাদেরকে বলছিলাম না? তো গাইস অবশেষে খুঁজে 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 অনেকটা জায়গা ঘুরেছি আজকে। আচ্ছা আশা করি সবাই চিনতে পারছো এটা কে, এরকম অবস্থায় থাকে বাড়ি। দেখো তোমাদের আসল লোক দেখিয়ে দিলাম গাইস। সেটা নিতে হবে একটা স্পেশাল জিনিস আছে তোমার জন্য। আচ্ছা বন্ধুরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আবিরদা আর আমাদের অমিতদা এই দুজন মিলে কিন্তু কি নিয়েছি আমি এখন অব্দি জানি না, কিন্তু বিননগর থেকে এসছে খুব সুন্দর ভাবে, ঠিক আছে। আমি খেতে ভালোবাসি বলে আমার জন্য মিষ্টিও নিয়ে এসছে, এরকম মিষ্টিও কিন্তু নিয়ে এসছে, ঠিক আছে। আরে কি আছে দেখি, ভালো লাগে। বসেই খুলো না, বসেই খুলো, হ্যাঁ বসেই খুলো। ওকে তাই খুললাম। ছবি তো মনে হচ্ছে আলাদাই, এটা হচ্ছে উপহার, ঠিক আছে। খুব সুন্দর হয়েছে, এইসব টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না, না এটা পাওয়া যায় না টাকা পয়সা দিয়ে, যেটা এইখানে পয়সা। আরে থ্যাংক ইউ ওয়াস, থ্যাংক ইউ সো মাচ, কি লাগছে, আলাদাই আলাদাই আলাদাই। এটা বিনগরে গেছিল শুভজিৎদা, তো তার জন্য সেটাই স্মৃতি। এটা যে মা ওলাই চণ্ডীর পাশে শুভজিৎদা দাঁড়িয়ে রয়েছে, আর প্লাস আমাদের বন্ধু বান্ধব সবাই রয়েছে। দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। কথা দিলে, কথা দিলে কথা দিয়ে তো কথা রাখতেই হবে, কি তাই না? আমি রাখি তো কথা, একদম একদম খুব ভালো লাগে, খুব 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 ঠিক আছে। কাটো কাটো। ফাইনালি এতক্ষণ শুভজিৎদার সাথে কথা বললাম, গল্প করলাম, এখন 9:30 বাজে, বাড়ির দিকে যাব। তো সেটাই দেখালাম কি দিতে এসেছিলাম। তো হেভি হয়েছে, হেভি, জাস্ট ফাটাফাটি, ফাটাফাটি তো হবেই, ফাটাফাটি। তো খুব ভালো লাগলো শুভজিৎদার বাড়িতে এসে, মন খুশ হয়ে গেছে, খুশ হয়ে গেছে একদম। হঠাৎ করে বলেছে আবিদ, হঠাৎ করে বলেছে, হঠাৎ করে বলে টুল দিয়ে চলে এসেছে। না না, অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল যে আজ বাসবো, তোমাকে ফোন করি, তুমি বলো যে না সময় দিতে হয় না। শুভজিৎদারও চারিদিকে যেতে হয় না, আমি আমি এক একদিন এমন হয় যে থাকতেই পারি না, কিন্তু আমি বলেছি এখন বাড়িতে ফ্রি আছি চলে আসবো শুভজিৎদার বাড়িতে এসে। তো অনেকদিন বাদে আসলাম, যেহেতু অনেক আগে আসার কথা ছিল, তো আসতে পারিনি কাজের জন্য। তো এসে সত্যি এত মজা, এতক্ষণ ধরে গাইস গল্প করতে করতে ব্লগ করার কথা ভুলে গেছিলাম, এতক্ষণ ধরে শুধু ব্লগই করছিলাম। তো এখন দাদা আবার নিচে গেল, তো নিচে গিয়ে আমাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসতে গেল, মানে কোল্ড ড্রিঙ্ক, যেহেতু ঠান্ডার মধ্যে জল নিয়ে আসলো, সঙ্গে সঙ্গে জল খেলাম আমরা। আর দাদার রুমটা দেখতেই পাচ্ছো, এখন দাদার রুমে রয়েছে আর আমার সঙ্গে রয়েছে আমি। তো আমরা এসে 6টার সময়, এখন প্রায় 8টা বাজে চললো, তাও রয়েছে এখনও। তো তো কন্টিনিউ ব্লগ ভিডিওটা দেখতে থাকুন, দাদার সাথে আরও গল্প হবে, তো কথা হবে। দাদা এখন নিচে গেল, তো দাদার ঘরে অনেক কিছু আছে, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস দেখ,
আরও আছে, যে বাস্কুগুলো জানি না বাস্কের ভেতরে কী আছে। এই যে রিং লাইট আছে, এই যে কম্পিউটার সেটআপ টোটাল সুজিতদার ঘরে, আর এই যে ইউটিউবের এইটা নামই দেখছিলাম এতক্ষণ ধরে। ফাইনালি দেখতেই পাচ্ছ আমি সুজিতদার বাড়িতে রয়েছি, আর এখন সুজিতদা নিয়ে আসতে গেছে নিচে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে গেছে, তো বুঝতেই পারছ। আর এই ড্রেসিং টেবিলটা হচ্ছে সুজিতদা, তো সেখান থেকে দেখে একটু ভালো লাগলো তার জন্য এখান থেকে ভিডিওটা করছি। তো আমার সঙ্গে অমিত রয়েছে, কুলারে হাওয়া খাচ্ছি দাদার ঘরে বসে। তো দাদা নিচে গেল, তারপরে জেঠুর সাথে একটুখানি কথা হলো সামান্য আসার সময়। তো তোমাদের ক্যামেরা মুহূর্ত দেখাতে পারলাম না সেটা, তো সত্যি দেখো আমাদের জন্য কি নিয়ে এসছে, ও একদম দারুন 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 এখন আমাদের জন্য নিয়ে আসলো, এখন আমরা বসে বসে খাবো, তোমরা দেখো গাইস। তো গাইস ফাইনালি এটা স্বপ্ন 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 সুভজিৎ দা, তো বুঝতেই পারছো এটা এসে দেখতে পেলাম। তো দেখে একটুখানি ভিডিও করে নিলাম, ব্যবহার করে কেমন লাগে তোমার বলো। হ্যাঁ ও ব্যবহারই করেনি সুভজিৎদার নাকি পছন্দ না, আগের ফোনটাই সব থেকে ভালো ছিল তাই বলছিল। এই ভিডিওতে এই ফোনে ফার্স্ট ভিডিও ফার্স্ট ভাইরাল ভিডিও একদম সত্যি, ফোনটা খুব লাকি, আইফোন মানে লাকি আর ফোনটাও লাকি। হ্যাঁ একদম একদম। তা সুভজিৎদার তোমার এই ইউটিউবের পথ চলাটা কেমন লাগে, দেখ শুরুটা কেমন ছিল? টালমাটাল অবস্থা, কারণ ইউটিউবে পথ চলা কখনো 100 ভিউ, কখনো 1000 ভিউ, কখনো 1 লাখ ভিউ, কখনো 1 মিলিয়ন, খুব টালমাটাল অবস্থা। ইউটিউবে আসতে গেলে যারা যারা ভাবে ইউটিউবে খুব খুব সহজ ব্যাপার, আর্নিং দুধাপ হয়ে যায়, তাদেরকে বলবো আও কবি হবে লিভে। একদম একদম একদম, ইউটিউবে আসতে গেলে কি টিকে থাকতে হবে মারাত্মক, তবে তুমি এইগুলো সব লাইফে দেখতাম যখন ভিডিও করতো তখন থেকে দেখতাম, তো এখন এসে সরাসরি দেখতে পাচ্ছি আর দাদার সাথে এখন গল্প করছি। তো গাইস খাওয়াটা খেয়ে নি, খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। ও লাভলি, এই যে এই মানুষটাকে দেখেছো ধরো, আমার অবস্থা খুব খারাপ। অবশ্যই আসবে, বাবা মা সবার সাথে কথা বলো এতক্ষণ ধরে, যে দাদা খুবই ভালো লাগলো এতক্ষণ ধরে আড্ডা মারলাম সুভজিৎদার সাথে, এখন নিচে এসে জেঠু জেঠিমার সাথে কথা বললাম, কথা বলে এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। মানে সবাইকে বলে গেলাম যে যাতে চণ্ডী পুজো যায় আমাদের ওখানে, এত বড় সব থেকে বড় পুজো। তো দাদা সবাই যেও, জেঠু যেও, আর আমাদের বাড়ির তরফ থেকে ভাইকে বলছি যে বড়সা পুজো যেন অবশ্যই, অবশ্যই অবশ্যই দাদা নিমন্ত্রণ করা হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার, তো খুব ভালো লাগলো আসার সময়, তো দেখলাম সেভাবে কথা একদম উপরে গিয়ে এতক্ষণ ধরে গল্প টল্প করে ফিরলাম। গরম গরম প্রচুর গরম আমাদের, গরমে গরমে সবাই সেদ্ধ হয়ে যাচ্ছে।